স্টুডেন্টস, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গুড ইভিনিং সবাইকে। তো আজকের ভিডিওটা আমার সেই সকল ভাই বোনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিভিন্ন পলিটেকনিক কলেজে সিভিল নিয়ে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, অর্থাৎ যারা সদ্য থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফোর্থ সেমিস্টারে উঠলে। তো তোমাদের অফিসিয়ালি ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল 17th অফ এপ্রিল, কিন্তু প্রচণ্ড রকম গরমের জন্য বা তাপ প্রবাহের জন্য কিন্তু তোমাদের যে কলেজ খোলার ডেটটা কিন্তু এক সপ্তাহ মতো পিছিয়ে গেছে। তো দেখা যাক, 24 তারিখ থেকে সম্ভবত তোমাদের হয়তো কলেজ হয়তো খুলতে পারে। তো তোমরা এই মুহূর্তে অনেকেই কনফিউশনে আছো যে তোমাদের হচ্ছে যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ যে থিওরি সাবজেক্টগুলো আছে, সেই থিওরি সাবজেক্টগুলোর জন্য তোমরা কোন কোন বই ফলো করবে, আর কোন রাইটারের বই কিনবে, বই কেনা উচিত হবে নাকি হবে না, লাইব্রেরি থেকে শুধু নিলেই হয়ে যাবে নাকি পিডিএফগুলো পড়বে, ঠিক আছে, পুরোটাই আমি ভিডিওতে প্রপারলি এক্সপ্লেন করবো। এবং এই ভিডিওতে তোমাদের যতগুলো থিওরি সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের আমি পিডিএফ বুক হচ্ছে ফ্রি অফ কস্ট, তোমরা কোথা থেকে ডাউনলোড করতে পারবে, কীভাবে কী পাবে না পাবে, পুরোটাই আমি প্রপারলি এক্সপ্লেন করবো। তাই ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখো, তাহলে পুরো জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। চ্যানেলে যদি কেউ নতুন হও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তীতে টেকনিক্যাল এডুকেশন রিলেটেড আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, তাদেরকে বলবো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অবশ্যই তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যাও। তো তোমাদের দেখো টোটাল হচ্ছে 5টা থিওরি সাবজেক্ট আছে, অ্যাকচুয়ালি 5টা বলবো না, 6টা থিওরি সাবজেক্ট আছে। কেন বললাম দেখো, প্রথমটা হচ্ছে তোমাদের হাইড্রোলিক্স, ওকে, সাবজেক্ট কোডগুলো তোমরা পাশে দেখতে পাচ্ছ। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে ক্রেডিটের যে বিষয়টা, ক্রেডিটের বিষয়টা হচ্ছে যে ক্রেডিট বলতে তোমাদের হচ্ছে সাবজেক্ট ইম্পর্টেন্ট, মানে যে সাবজেক্টের ক্রেডিট হচ্ছে যত বেশি সেই সাবজেক্টে তুমি যদি ভালো স্কোর করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেই সাবজেক্টের জিপিএটা ভালো হবে, ঠিক আছে। মানে ওভারঅল যে তোমাদের গ্রেড পয়েন্ট এভারেজ যেটা হয়, হ্যাঁ, রেজাল্টের যে জিপিএ লেখা থাকে সেই জিপিএটা হচ্ছে অনেকটাই বেশি হবে, ঠিক আছে, যদি তুমি যে সাবজেক্টে তোমাদের ক্রেডিট পয়েন্ট সবথেকে বেশি আছে সেই সাবজেক্টে যদি ভালো স্কোর করতে পারো। ওকে, তো হাইড্রোলিক্সের ক্রেডিট পয়েন্ট আছে 2, এবং হাইড্রোলিক্স বা এই সাবজেক্টের আরেকটা নাম হচ্ছে ফ্লুইড মেকানিক্স। তো হাইড্রোলিক্সের জন্য সবথেকে ভালো বই হচ্ছে আর কে বানসাল, সেই আর কে বানসালের বই আমার কাছে পিডিএফ আছে, সেই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে, কিছুক্ষণ পর টেলিগ্রাম গ্রুপে হচ্ছে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট হচ্ছে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া যারা চাইছো বইটা কিনবে তো তারা চাইলে কিনে নিতে পারো, বা তোমাদের যে লাইব্রেরি আছে কলেজ লাইব্রেরি সেখান থেকে তোমরা তুলে পড়তে পারো। যদি পুরনো বইও হয় অসুবিধা কিছু নেই, একদম লেটেস্ট ভার্সনের বই কিনতে হবে এমন কোনো বিষয় নেই, ঠিক আছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভান্স সার্ভিং। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই ভিডিওতে মেনলি তোমাদের আমি বুকস এবং রাইটারের নামগুলো বলবো বলেই ঠিক করেছি। তোমাদের হচ্ছে ডিটেল সিলেবাসের উপর একটা ভিডিও আসবে, যেখানে হচ্ছে তোমাদের সিলেবাসে কোন কোন জায়গাগুলো কীভাবে কী পড়বে না পড়বে একটা সিলেবাস নিয়ে একটা ডিসকাশন হবে, ঠিক আছে। তোমাদের তো এখনই কলেজ স্টার্ট হচ্ছে না, তো আমি যে কোনো একটা ফাঁকা সময়ে তোমাদের সেই ভিডিওটা এনে তোমাদেরকে সেটা প্রপারলি এক্সপ্লেন করে দেবো। নেক্সট হচ্ছে অ্যাডভান্স সার্ভিং, বা এটাকে তোমরা বলতে পারো সার্ভিং 2। তার তোমরা সার্ভে 1 হচ্ছে যেটা থার্ড সেমিস্টারে পড়েছো সেটারই হচ্ছে মানে পার্ট 2 বা অ্যাডভান্স যে ইয়েটা পার্টটা আছে সেটা হচ্ছে তোমাদেরকে এই সেমিস্টারে পড়তে হবে। তা তোমরা যে এনএন বসাকের বই পড়েছিলে সেই এনএন বসাকের বই যদি তোমরা কিনে থাকো সেই বইটা দিয়েই হয়ে যাবে। এনএন বসাকের বইয়ের হচ্ছে পিডিএফ আমার কাছে আছে, তো সেটাও হচ্ছে আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে, গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট ডাউনলোড করে নিতে পারবে। ওকে, এছাড়াও হচ্ছে তোমাদের কান্নেতকারের একটা বই হয়, বিসি পূর্ণিয়ার বই হয়, তো ওগুলো পড়তে যেও না, এনএন বসাকের বই হচ্ছে সবথেকে ভালো বই এবং বাজারে সবথেকে বেশি ওই বইটাই চলে, তাই আমি তোমাদের এনএন বসাকই সাজেস্ট করবো। এবং একটা বইয়ে যেহেতু দুটো সেমিস্টার হয়ে যাবে, ঠিক আছে, এনএন বসাকের মানে পড়তেও সহজ, তো এনএন বসাকটাই তোমাদের কেনা ভালো। নেক্সট হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার। থিওরি অফ স্ট্রাকচারের ক্ষেত্রে তোমরা এসএস ভাবিকাটির বই ফলো করতে পারো, ঠিক আছে, এসএস ভাবিকাটির বই খুব স্ট্যান্ডার্ড বই। আচ্ছা, তাছাড়া তোমরা আর কার আছে, রামামুথামের বই হচ্ছে ফলো করতে পারো, ঠিক আছে, থিওরি অফ স্ট্রাকচারের জন্য। তো আমার কাছে হচ্ছে থিওরি অফ স্ট্রাকচারের বিসি পূর্ণিমার বই আছে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে যেমনভাবে আগের দুটো বই বললাম সেইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। এখানে তোমরা বাকি যে সাবজেক্টগুলো দেখছো মানে 5টা সাবজেক্টেরই বই হচ্ছে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে হচ্ছে দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কী করবা, টেলিগ্রাম গ্রুপে হচ্ছে তোমরা জয়েন হয়ে যাও। যদি কারো টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে সমস্যা হয় তাদেরকে বলবো আমি যে তোমরা সিম্পলি হচ্ছে টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে গিয়ে হচ্ছে শুভজিৎ ইউটিউব মানে আমার ইউটিউব চ্যানেলের যে নাম সেটা গিয়ে সিম্পলি সার্চ করবে, দিয়ে যেখানে দেখবে তোমাদের 2000-এর উপর মেম্বার দেখবে জয়েন হয়ে আছে সেই গ্রুপটাতে তোমরা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। জেলেটারও একটা গ্রুপ আছে, তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো। জেলেটারও কিছু ফ্রি পিডিএফ, ফ্রি তোমাদের এমসিকিউ সেগুলো আমি ওখানে প্রোভাইড করি মাঝে সাঝে, ঠিক আছে, বা পরবর্তীতেও করবো, সেগুলো তোমরা হেল্প নিতে পারো। নেক্সট হচ্ছে থিওরি অফ স্ট্রাকচার, আর একটা নাম হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালাইসিস। ওকে, তো থিওরি অফ স্ট্রাকচার বা স্ট্রাকচারাল অ্যানালাইসিস যাই বলো না কেন,
এই সাবজেক্টের জন্য রামা মুথুপঞ্চ সবথেকে ভালো বই। আর আমি তো বললাম বিসি বুনমিয়ার বইটা আমার কাছে আছে, সেটা তোমাদের আমি দিয়ে দেবো, ওকে, পিডিএফ ভার্সন। নেক্সট হচ্ছে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরেকটা নাম হচ্ছে সয়েল মেকানিক্স। এবার এখানে কিন্তু তোমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে মানে সয়েল মেকানিক্স উইথ হচ্ছে তোমাদের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, মানে সয়েলের কিন্তু দুটো পার্টি কিন্তু ঢুকে আছে, ওকে। তাই জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটা দেখতে গেলে কম্পারেটিভলি কিন্তু খুব কনসেপচুয়াল সাবজেক্ট। যাই হোক, আমি এখানে সাবজেক্টে ডিটেলিংয়ে ঢুকছি না। তো এটার জন্য তোমাদের সবথেকে ভালো বই হচ্ছে তোমরা যদি বিসি পুনমিয়ার বই যদি পড়তে পারো, ঠিক আছে। বিসি পুনমিয়া হচ্ছে সবথেকে স্ট্যান্ডার্ড বই, ওকে। আর আমার কাছে অন্য একটা রাইটারের বই আছে, সেটা আমি তোমাদের পিডিএফ ভার্সন দিয়ে দেবো। আর তোমরা যদি বিসি পুনমিয়ার বই যদি কলেজ লাইব্রেরিতে দেখবে পেয়ে যাবে, বা তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে কিনতে পারো। এছাড়া ভিএনএস মূর্তির হচ্ছে একটা বই আছে, ভিএনএস মূর্তির বইটাও তোমরা ফলো করলে চাইলে করতে পারো, ওকে। নেক্সট হচ্ছে ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচার। তো এটা হচ্ছে একটা কম্বাইন্ড সাবজেক্ট, তোমাদের বললাম না পাঁচটা ঠিক সাবজেক্ট না, ছটা সাবজেক্ট আসলে। ডিজাইন অফ আরসিসি অ্যান্ড স্টিল স্ট্রাকচারে দুটো সাবজেক্ট তোমাদের ঢুকে আছে, ঠিক আছে, আরসিসি এবং স্টিল। আরসিসি এবং স্টিলের বেসিক পার্টটা হচ্ছে তোমরা ফোর্থ সেমিস্টারে পড়বে এবং বাকি পার্টটুকু হচ্ছে তোমরা ফিফথ সেমিস্টারে পড়বে, ঠিক আছে। তাহলে আরসিসির জন্য তোমাদের সবথেকে ভালো বই ডিপ্লোমা স্ট্যান্ডার্ডে হচ্ছে নীলাম শর্মার যে বইটা আছে, যেটা আমার কাছে পিডিএফ আছে, যেটা আমি তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে, টেলিগ্রাম গ্রুপে। আর স্টিলের জন্য হচ্ছে এল এস নেগির বইটা তোমরা ইউজ করতে পারো চাইলে, হ্যাঁ, স্টিল স্ট্রাকচারের জন্য। তো সেটাও হচ্ছে আমার কাছে মোস্ট প্রবাবলি হয়তো আছে, হ্যাঁ। যদি দেখো যে কোনো একটা বই তোমাদের আমি ইমিডিয়েটলি হয়তো দিচ্ছি না, জানবে যে আমার কাছে অ্যাভেলেবেল নেই, বাট যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আমি ডেফিনেটলি তোমাদের যেটুকু অ্যাসিওর করছি যে প্রত্যেকটা সাবজেক্টের আমি পিডিএফ বই তোমাদের দিয়ে দেবো। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল সেই পিডিএফ বইগুলো তোমরা যে গ্রুপে আমি তোমাদের জয়েন হতে বললাম সেই গ্রুপে জয়েন হয়ে যাও, টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে, ওকে। তো সকলে পড়াশোনা আস্তে আস্তে একটু একটু করে স্টার্ট করে দাও, ঠিক আছে। কারণ তোমাদের হচ্ছে সিভিল কেন অন্যান্য যে কোনো ট্রেডেরই বলো না কেন, ফোর্থ সেমিস্টারে কিন্তু একটু চাপ বেশি থাকে, বা ফোর্থ সেমিস্টারে তোমাদের সাবজেক্ট কন্টেন্ট অনেক বেশি থাকে, ঠিক আছে। থার্ড সেমিস্টারও তোমাদের অনেক সাবজেক্ট ছিল, বাট ফোর্থ সেমিস্টারের সমস্যাটা কি বেশিরভাগটাই হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্যাল সাবজেক্ট। তো সেই জন্য আগে থেকে পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে, এবং সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা করলে ডিফিকাল্ট কোনো কিছুই না, ঠিক আছে। সকলে খুব ভালো থাকো আর ভালো করে পড়াশোনা শুরু করে দাও। থ্যাংক ইউ।